সাধারণত শীতের আবহাওয়ায় অভ্যস্ত ইউরোপ গত সপ্তাহে প্রচণ্ড গরম আবহাওয়ার মধ্য দিয়ে গিয়েছে, আর এখন সেই গরম কমানোর জন্য পদক্ষেপ নিতে গিয়ে উল্টো তাদের ফিরতে হচ্ছে কয়লা বা পারমাণবিক কেন্দ্রগুলোর দিকে, আর কারণটা হলো গ্যাসের সংকট। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম যোগানদাতা রাশিয়ার কাছ থেকে আসত ইউরোপের 40% গ্যাস, কিন্তু রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে অনেকটা যেন শ্যাম রাখি না কুল রাখি অবস্থার মধ্যে পড়েছে ইউরোপ। গ্যাস ব্যবহার কমানোর কথা বলছে যেমন দেশগুলো, তেমনি জার্মানির মতো অনেকেই আবার চেষ্টা করছে পুরনো কয়লাভিত্তিক কেন্দ্রগুলো সচল করতে। কিন্তু কেন এখনই কমে গেল গ্যাসের প্রবাহ, কতটা সংখ্যায় আসলে ইউরোপ, জানাচ্ছেন বিবিসির অর্চি অতন্দ্রিলা। একদিকে রাশিয়াকে বর্জন করতে আগ্রহী, অন্যদিকে রাশিয়ার জ্বালানি বিশেষত গ্যাসকে উপেক্ষা করা যাচ্ছে না। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে এমন টানাপোড়েনে আছে ইউরোপের দেশগুলি। রাশিয়ার গ্যাসের প্রবাহ গত বছর এ সময় যা ছিল এখন তার 1/3 কম। রাশিয়া আমাদের ব্ল্যাকমেল করছে, রাশিয়ার জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। রাশিয়ার মুখপাত্র অবশ্য এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন যে রাশিয়ার উপর নিষেধাজ্ঞার কারণেই যন্ত্রপাতি সার্ভিসিং করা যাচ্ছে না, তাই ইউরোপীয়দের নিষেধাজ্ঞাই তাদের সমস্যার মূল কারণ। ব্যাংকিং, বাণিজ্য, বিমা বা অর্থনৈতিক অনেক দিক দিয়ে নিষেধাজ্ঞা দিলেও গ্যাসের দিকটা অনেকটাই পাশ কাটিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শুধু এক বছরে তারা রাশিয়ার গ্যাস আমদানি 2/3 কমানোর কথা বলেছে, তবে সেটা এখনই কমে গেছে। রুবেলে লেনদেন করতে রাজি না হওয়ায় পোল্যান্ড, বুলগেরিয়া ও ফিনল্যান্ডে সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। আরও কমানোর সংখ্যা থেকে গ্যাসের ব্যবহার 15% কমানোর প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন, যেন শীতের জন্য মজুত করা যায়। নর্ড স্ট্রিম পাইপলাইনে এখন খুবই সীমিত প্রবাহ আসছে। ইউরোপে রাজনৈতিক চাপ বজায় রাখতে, অর্থনৈতিক ক্ষতি করতে এবং যুদ্ধে ইউক্রেনকে সমর্থন চালিয়ে যাওয়ার ইচ্ছা দমাতে এমনটা করা হচ্ছে। এই মুহূর্তে ইউরোপের যতটা প্রস্তুতি আছে তার চেয়ে দ্রুত এবং কঠিনভাবে রাশিয়া এটা কমাতে পারে। আগামী মাসগুলোতে বা শীতকালে রাশিয়ার গ্যাস পুরোপুরি বন্ধ হয়ে গেলে সেটা সামলানো খুবই কঠিন হবে। জ্বালানির দাম নিয়ে এরই মধ্যে হিমশিম খাচ্ছে ইউরোপ, আর শীতকালে ঘর গরম রাখতেও দরকার হবে বেশি গ্যাসের, যার পর্যাপ্ত মজুদ নেই, তাই সংখ্যাটাও বেশি। আমাদের সামনের 3 বছর খুব কঠিন হবে, কারণ নতুন অবকাঠামো তৈরি হয়নি। এখন LNG কার্গো জাহাজ আনতে দাম বেশি রাখা হচ্ছে, যেন কার্গোগুলো এশিয়ার বাজার থেকে ইউরোপের বাজারমুখী হয়। তাছাড়া LNG কার্গোর ক্ষেত্রে আমদানির সক্ষমতা পশ্চিম ইউরোপে বেশি, যেটা মধ্য ও পূর্ব ইউরোপে সরবরাহ করা কঠিন, কারণ পুরো গ্রিড এমনভাবে সাজানো যে রাশিয়ার গ্যাস পূর্ব ইউরোপ থেকে পশ্চিম ইউরোপে প্রবাহিত হতে পারে। এই গ্যাসের নেটওয়ার্ক পুরোপুরি উল্টে ফেলা অবকাঠামোগত দিক দিয়ে কঠিন। বর্তমান পরিস্থিতিতে শিল্প কারখানা চালানো মুশকিল হয়ে গেছে ইউরোপের জন্য। গ্যাসের দাম আরও বাড়লে বাড়বে মূল্যস্ফীতি, প্রতিযোগিতায় সরবরাহ না থাকার শঙ্কাও রয়েছে। সব মিলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ধাক্কা যেন বুমেরাং হয়ে ফিরে আসছে ইউরোপের দিকেই। বাংলাদেশে যখন লোডশেডিং এবং খানিকটা জ্বালানি সংকটও দেখা যাচ্ছে, তখন কিন্তু ইউরোপে এই সমস্যা অনেক বেশি প্রকট। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন আস্তে আস্তে দীর্ঘস্থায়ী হচ্ছে, মনে করা হচ্ছিল যে এটির প্রভাব সারা বিশ্বেই পড়বে, সেটারই বোধহয় একটা প্রভাব আমরা দেখছি এখানে মুশফিকা। আর একটা জিনিস এখানে লক্ষ্য করবেন, ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপের দেশগুলো রাশিয়াকে আসলে দোষারোপ করছে যে রাশিয়া তাদের জ্বালানিকে অস্ত্র হিসেবে সারা পৃথিবীর বিরুদ্ধে ব্যবহার করছে, কিন্তু রাশিয়ার পক্ষ থেকে এটাকে কিন্তু খারিজ করে তারা বলছে ইউরোপীয় ইউনিয়ন তাদেরকে দমন করতে বা একঘরে করার চেষ্টা করছে বলেই গ্যাস সংকট তৈরি হয়েছে। এবং এই যে এটার ক্ষেত্রে কিন্তু আসলে শেষ পর্যন্ত তো সাধারণ মানুষ যারা, এরই মধ্যে প্রায় 10 গুণ বেড়ে গেছে বিভিন্ন দেশে দাম, এবং সাধারণ ভোক্তাদের আসলে এটার খেসারত দিতে হচ্ছে। অরণি, আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা? এর আগের বারও আমরা যতবার আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেছিলাম, যে কোনো ধরনের জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি আলোচনা না, আমি নিজে আলোচনা না করতে পারলেও একজন সাধারণ মানুষ হিসাবে যেরকম দেখছি যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে হচ্ছে একেবারেই সব ইউরোপিয়ান মানুষ শুধু পানির আশেপাশে যেরকম লাফাচ্ছে, সেরকম শীতের দিকে দেখা যাবে তারাও হচ্ছে এই গ্যাসের সংকটেই তারা হচ্ছে জমে মরবে। কিন্তু যারা দেখা যাচ্ছে খুবই এই পাওয়ার ধরে রাখছে, যারা বড় জায়গায় আছে, যাদের ইচ্ছে আছে শুধুমাত্র আধিপত্য বিস্তার, কে কোন দিক দিয়ে গ্যাস লাইন বসাবে কি বসাবে না,
তাদের ঘরগুলো সবসময় স্বীকৃত থাকে, সুরক্ষিত থাকে? এইটা সাধারণ মানুষ হিসাবে সবসময় আমার মধ্যে প্রশ্ন জাগিয়েছে। এবং আমরা আরো দ্রুত শীতের দিকে চলে যাচ্ছি, নতুন করে যেরকম বললেন যে গ্যাসের লাইন তৈরি করা সম্ভব না, কোলের দিকেও কত তাড়াতাড়ি শিফট করা হবে কয়লা বা তেলের দিকে, একটি একেবারে অনিশ্চিত ভবিষ্যতের দিকে যেরকম শুধু ইউরোপীয় ইউনিয়ন না পুরো পৃথিবী চলে যাচ্ছে অর্থনৈতিক অবস্থা থেকে, এবং শেষমেশ নীতি নির্ধারকদের ঘরই ইউরোপের জন্য তো বিশাল বড় সংকট মনে হচ্ছে, স্পেশালি রাশিয়ার জন্য, জার্মানির জন্য যে জার্মানি রাশিয়ার গ্যাসের উপর ভীষণ ভাবে নির্ভরশীল। এখন জার্মানির ক্ষেত্রে তো বড় বিপদ শুরু হচ্ছে, এবং ইতালির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইতালিতে বলা হচ্ছে যে ঘরে গ্যাসের ব্যবহার যেন তারা কমিয়ে আনেন, কারণ নর্ড স্ট্রিম থেকে আসলে রাশিয়ার থেকে গ্যাস যাচ্ছে। তবে ব্যবস্থাগুলো কতটা কাজে দেবে সেটা আসলে ভবিষ্যতে বলে দেবে।